অস্বীকার করতে বাধ্য হবে। আজকে মা বাবার কথা সহ্য হয় না, মা বাবার মধ্যে হাসি না আনাইয়া, মা বাবার মুখে হাসি না ফুটাইয়া, বিবির মুখে হাসি ফুটাইলি ওই বিবি কিয়ামতের মাঠে তোর অস্বীকার করবে রে। এবার স্ত্রী যখন ফিরাইয়া দিবে, এবার দৌড়াইতে থাকবে পাগলের মতো হয়ে যাবে। একটা নেকি যদি না পাই রে, তাহলে আমি কার দ্বারে যাব? আল্লাহ যদি জাহান্নামে চিরস্থায়ী করে দেয় একটা নেকির জন্য, এবার বন্দা পাগলের মতো কিয়ামতের মাঠে দৌড়াইবে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করে দিবে তার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ, বাবা তার সন্তান রে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না, পরিচয় দিবে না। যদি আমার সন্তান রে পরিচয় দেই রে, আমার সন্তান আমার কাছে নেকি চাইবে। আর একটা নেকি যদি আমার সন্তান রে আমি দিয়ে দেই, বলো না আমি আবার একটা নেকির জন্য কার দরবারে দাঁড়াইব? এবার সন্তান চিৎকার দিবে আর দৌড়াইবে, আমি আবার একটা নেকি কার কাছে পাইব রে? আল্লাহ তার মার সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে গো। মারে দেখার পরে সন্তান দৌড়াইতে দৌড়াইতে মার কাছে গিয়া বলবে, মা গো, ও মা, আমি বুঝতে পেরেছি তেমন পৃথিবীর মানুষ যদি আমার দূরে টেলে দেয়, ও মা সবাই ফিরাইয়া দিলে, ও তুমি মা কোনোদিন ফিরাইয়া দিবা না। নূরে আরফানে মোহাব্বত দিল মে বরে, জলা তোনে দি হে দিল মে জলন কি দওয়া অব ফিলাতে খুদায়া, সারে দুনিয়া তুই কিয়ামে মিসল তো দেখা নেহি, তেরি মানন খুবসূরত চাঁদ বি হোত নেহি, সিতারা হাজরি কা হো ইশারা, দেখে কর রোজে প্যারা বলাগল উলবি কমালিহি, হসনত জমিয়া খসানিহি সল্লো, মদিনা 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 মদিনা
आशिकों की तमन्ना है बलागल उला बेकमानी ही के शोबत तो जब जमाली ही हसनते खिसाली ही सल्लो। अल्हम्दुलिल्लाह आयोजित आजकेर कुमिल्ला जिलार अंतर्गत पश्चिम सोनावल्ला दक्षिण पाड़ा बैतुल अमान जमीर मस्जिदेर उद्योगे आयोजित इस्लामी महासम्मेलन सम्मानित आजकेर सम्मानित सभापति मुअज्जज मुकर्रम हजरत उलामाए किराम उपस्थित दूर दूरान्त থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত মুরব্বিয়ান আজম প্রধান আরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, এজন্য আসুন শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালীন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত সুধি, আপনারা আসতে পেরে বসতে পেরে কুশিনা বাজা সমস্ত ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করে বিনা প্রচার প্রসারে আপনারা এখানে উপস্থিত হয়েছেন রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি আবার আলহামদুলিল্লাহ। যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, ঠিক? কিন্তু ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে এখানে যতক্ষণ থাকবো নিরাপদে আসি, কথা বলেন। আরো সুসংবাদ হলো যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিম সাকিনা উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে, তাহলে আমরা এখানে বসতে পেরে লাভবান না ক্ষতিগ্রস্ত? ধৈর্যের সাথে আমরা কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আপনাদের হ্যাঁ না ঠিক বেঠিক এর দ্বারায় বক্তার কথা বলার উৎসাহ বাড়ায়া দেয়। আপনারা যদি চুপ থাকেন তাহলে কথা বলার আগ্রহটা কমে যাবে, এজন্য মাঝে মধ্যে হ্যাঁ না বলবেন, পারবেন? মাঝে মধ্যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলবেন, এর দ্বারায় আপনার যে গড়ের তাইন আছে আপনার হোম মিনিস্টার উনিও বুঝবে যে আপনি মাহফিলে আছেন। আর যদি একেবারে আওয়াজ না হয় রাত্রে যখন গড়ের ভিতরে ঢুকবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে এতক্ষণ সময় কোথায় আসলেন, জিজ্ঞেস বনি পঞ্চাশের উপরে যারা আছেন তাদেরকে নাও জিগাইতে পারে, কারণ ডেড ওভার। কিন্তু পঞ্চাশের ভিতরে যারা আছেন এরা জিগায়, ঠিক? খালি আপনারাও জিগায় না আমরারও জিগায়, আমরারও জিগায়। বেশি দেরি করে বাড়িতে গেলে জিগা, কারণ সবাই তো আর ফেরেশতা না। হুজুররার যে হোম মিনিস্টার আছে তারা কি ফেরেশতা? এরাও জিগা। এটা হলো মহিলাদের একটা স্বভাব সন্দেহ করা। আমরা যে সবাই আল্লাহর ওলি না ভয়ে কথা বলেন না, হোম মিনিস্টারের সবাই ভয় পায়, নেতাগিরি যাওই করো কিন্তু ঘরের মধ্যে মিনিস্টার হলে গিয়া তাই এলে দেন না সবাই সুখ কৌজুর অন্যদিকে কথা কন এইদিকে জোরে কথা কওয়া যেত না।
এইজন্য আমি তাদের কাছে আপনাদের সম্মান বাড়ানোর জন্য বলছি, আপনারা যখন জুরে জুরে আল্লাহু আকবার বলবেন, তারাও বলবে যে না এতক্ষণ ভালো জায়গায় ছিল, ঠিক কি না? আর আওয়াজ দিলে শয়তান দূর হয়ে যাবে, কারণ এখানে কিছু শয়তান ঢুকছে। এই জন্য দেন না এলোমেলো এলোমেলো ভাব, এলোমেলো ভাব শয়তান আপনাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। সুতরাং আপনারা যদি একটু এলোমেলো ভাবটা যেন দূর হয়ে যায়, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেন, কথাগুলির দ্বারা আপনাদের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে কিছু কথা এমন ভাবে বাহির করে যেন আপনাদের উপকার হয়, আমারও যেন উপকার হয়, ঠিক কিনা? আসুন আসুন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসছি। গোটা পৃথিবী এখন একেবারে আতঙ্কের মধ্যে আছে, এমন একটি পরিস্থিতি আমরা এখানে বসা। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই আমাদেরকে দিনই কাজের মধ্যে বসায় রাখছেন। এটা হলো আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি ভালোবাসি ওই লোকটার দ্বারা আমি ভালো কাজ করার সুযোগ করে দেই। এটা হলো আপনি এবং আমাদেরকে ভালোবাসেন দিকেই, রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে সময় কাটাইতেছে, প্রচন্ড গরমের মধ্যে আপনি এবং আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আসুন আসুন, আমরা সকলেই আমাদের এখানে যারা আসছি এবং যারা আসে নাই সকলের গন্তব্য কোথায়, এটা আমাদের জানতে হবে। বলুন তো দেখি আমাদের গন্তব্য কোথায়? কবর। আমাদের সকলের গন্তব্য হলো জান্নাত। কোথায়? কারণ আমরা আসছি জান্নাত থেকে, আবার সকলেই জান্নাতে যাওয়ার রাস্তায় আমরা আছি, এবং এই রাস্তায় থাকলেই হবে না, সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমরা আসছি জান্নাত থেকে, আমাদের টার্গেট আবার কোথায় যাব? জান্নাতে। সবসময় খেয়াল রাখবেন আমাদের সকলের বাড়ি হলো জান্নাতে। কোথায়? জান্নাতে। কিভাবে? কারণ যেখানে আব্বা আম্মা ছিল সেখানে সন্তানেরও বাড়ি এটাই হবে। কারণ আমাদের আব্বা ছিল হযরত আদম আলাইহিসসালাম, উনি কোথায় ছিলেন? আমাদের আম্মা হলো হাওয়া আলাইহিসসালাম, উনিও ছিলেন জান্নাত। আমরা তাদের সন্তান, তারা ডাইরেক্ট জান্নাত থেকে পৃথিবীতে আসছে, আর আমরা তাদের মাধ্যম হয়ে জান্নাত দুনিয়াতে আসছি, ঠিক কিনা? তারা আবার ঘুরে জান্নাতে গেছে, আমাদেরও টার্গেট থাকতে হবে, ঘুরে আবার জান্নাতে যেতে হবে। উদ্দেশ্য ঠিক রাখতে হবে। উদ্দেশ্য যদি আপনি ঠিক না রাখেন তাহলে সারাদিন হাঁটলেও আপনার জায়গায় গিয়া পৌঁছতে পারবেন না। যেমন আমি যদি এখন নিয়ত করি এখান থেকে কোম্পানিগঞ্জ বাজারে যাব, তাহলে আমি যত সামনে আগাবো আমার হাঁটাটা কিন্তু কোম্পানিগঞ্জের দিকেই হবে। ঠিক ঠিক, আপনি টার্গেট রাখতে হবে যে আমার বাড়ি জান্নাতে, আমার টার্গেট হলো আমি জান্নাতে যাব। এই টার্গেট নিয়ে যদি কেউ চলে 60 বছরের রাস্তা তার জান্নাতের দিকেই যাবে। আর টার্গেট যদি ঠিক না রাখে সারাদিন হাঁটলেও কই যাবেন আপনি নিজেই জানেন না। আপনি কোথায় যাবেন আপনি যদি না জানেন, আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবে? একজন যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনার কোথার থেকে আসছেন আপনি, কো ভাই আমি সঠিক কইতে পারবো না, তা আপনি আসেন কোথায়? কইল ভাই বসেন না, কইতে যাবেন কোথায় কথাও কইতে পারি না। বলুন এই লোকটারে কি বলবে আপনাদের এলাকা? পাগল, সে কোথার থেকে আসছে এটাও বলতে পারে না, কোথায় আসে এটাও বলতে পারে না, আবার কোথায় যাবে সেটাও বলতে পারে না। আমাদের বাসায় তারে বলবে অসুস্থ, তারে চিকিৎসা করানোর দরকার। আমরা পৃথিবীতে যারাই আসছি আমরা অলরেডি পাগল। আমরা কি? আমরা কি? কারণ একটা মানুষকে জিজ্ঞাসা করবেন কোথায় আছো, এও জানে না কোথায় আছে। একটা মানুষকে জিজ্ঞাসা করবেন কোথায় আছো, সেও বলতে পারে না কোথায় আছে, যাবি কোথায় বলতে পারে না। তাহলে আমরা তো পাগল।
সব সময় খেয়াল রাখবেন আমরা আশিকতার থেকে জান্নাত আশিকতা দুনিয়ায় আশিকতা যাব কোথা এই টার্গেট আপনি ঠিক কইরা সামনে আগাবেন কিন্তু যদি টার্গেট মিস করেন রাস্তা দুইটা রাস্তা কয়টা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা দুটোটা রাস্তার উপরে চলার স্বাধীনতা আল্লাহ প্রত্যেকটা নর এবং নারীকে দিয়েছে তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় হাঁটতে পারবে কেউ বাধা দিবে না ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারবে কেউ বাধা দিবে না আপনারা কি আমার কথায় খারাপ লাগতেছে ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি রাত্রের গভীরে রাত দুইটা তিনটার সময়টা যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারা কেউ দূরে রাখবো ফেরেশতা দূরে রাখবো আপনারে আপনি যদি রাত তিনটার সময়টা ডাকাতি করতে উঠেন চুরি করতে উঠেন কেউ আপনার বাধা দেয় ফেরেশতা দূরে রাখে তাহলে তাহাজ্জুদ পড়ার জন্য রাস্তা খোলা আছে সুবিধা আছে ডাকাতি চুরি বদমাশি করার জন্য রাস্তা খোলা আছে কোনোটাতেই আপনাকে বাধা দেওয়া হচ্ছে না কেন বাধা দেওয়ার সিস্টেম না তোমাকে স্বাধীনতা দিছি তুমি যদি চাও ইচ্ছে করলে জান্নাতের রাস্তায় চলতে চলতে জান্নাতে যেতে পারবা তুমি যদি চাও জাহান্নামের রাস্তায় চলতে তাও স্বাধীনতা আছে জাহান্নামে যেতে পারবা কিন্তু বাধা দেওয়া হবে না কেন বাধা দেওয়া হবে না আল্লাহ বলেন এটা পরীক্ষার হল কিসের হল পরীক্ষার পরীক্ষার হলের ভিতরে ছাত্র ভালো লিখতে পারবে মন্দও লিখতে পারবে প্রশ্নের উত্তর সঠিকও লিখতে পারবে যদি মন চায় গান লিখতো তাও লিখতে পারবে মাস্টারে কি বাধা দিবে তো যেই ছাত্রটা ভালো লিখতেছে তারও কোনো বাধা নাই যেই ছাত্রটা মন গড়া লিখতেছে তারও কোনো বাধা নাই কথা বুঝতে পারছেন সাউন্ড লড়ায় না সঞ্জাটা সিটা রাখেন বক্সে বানান মনিটরে তো বানানি দরকার নাই বক্সে বানান সম্মানিত সুদী তাহলে বুঝতে হবে আমরা কোথায় আছি পরীক্ষার হলের ভিতরে খারাপ ছাত্রের যেই সুযোগ সুবিধা ভালো ছাত্রেরও একই সুযোগ সুবিধা এই জন্য আল্লাহ বলেন এখানে বাধা দেওয়া হবে না কারণ তোমার বাধা দেওয়া হবে না এই জন্য কারণ তোমার একটা রেজাল্ট আছে ফলাফল আছে ঠিক কিনা যেদিন রেজাল্ট দেওয়া হবে সেদিনই বুঝতে পারবে তুমি কোন আকাম কুকাম করছো সব রেজাল্টে বাহির হয়ে আসবে ঠিক কিনা আল্লাহ বলেন মাঝখানে বাধা দেওয়ার সিস্টেম নেই তবে জেনে রাখো আজকে অবহেলা করে আল্লাহর রাস্তার থেকে দূরে সরে গেছো রাসূলের তরিকার থেকে দূরে সরে গেছো এবাদত বন্দেগীকে গুরুত্ব দিচ্ছ না ওলামায়ে কেরামদের এত বয়ান হচ্ছে মাঠে ময়দানে জুমাতে তোমাদের কানেই ঢুকতেছে না কিন্তু একটা নেকির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবা কেউ তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না কথা বুঝতে পারছেন একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন আর পরকালে নেকির প্রয়োজন একটা নেকির জন্য হয় আপনি জান্নাতি আর না হয় জাহান্নাম কিয়ামতের মাঠে এক লোক কি আল্লাহ বলবে একটা নেকি কম হওয়ার কারণে তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম লোক তো আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা নেকির জন্য আপনি আমাকে জাহান্নামে দিবেন তো আমাকে তো একটা সুযোগ দেওয়া যায় কি সুযোগ বলে কিয়ামতের মাঠে আমার কত আত্মীয় স্বজন আছে একটা নেকি যে কোনো মানুষের কাছ থেকে আনা সম্ভব আমি যদি একটা নেকি আনতে পারি তাহলে আমাকে কি জান্নাতে দেওয়া যাবে আল্লাহ বলেন অবশ্যই তোমাকে জান্নাতে দিব বন্দা অনুমতি চাইলেন আমার একটু সুযোগ দেন না আমি একটু ঘুই যাই আল্লাহ তার এই সুযোগ দিবে সুযোগ দেওয়ার সাথে সাথে দৌড় মাইরি কিয়ামতের মাঠে দৌড় দিবে দিয়া বন্ধু বান্ধবের সঙ্গে আল্লাহ তার সাক্ষাৎ করায় দিবে তাদেরকে দেখেই বলবে বন্ধু দুনিয়াতে তোমাকে ছাড়া সাস্টলে বসি নাই বড় বড় রেস্টুরেন্টে বসি নাই
তোমাকে নিয়ে কফি খাইছি, বিরিয়ানি খাইছি, সাইনিসে ঢুকছি, পকেটের মানিব্যাগের সব টাকা খরচ করছি। আজকে আমি মুসিবতে পড়ে গেছি, একটা নেকি চাই, একটা নেকির জন্য হয় জান্নাতি আর না হয়। এ ভাই দিলের কান লাগায় কথাগুলি শোনেন, আমার কথাগুলি যদি মনোযোগ দিয়া শোনেন, হয়তো বা আপনার দিলে যদি ধাক্কা লেগে যায়, হয়তো বা এই বয়ানের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিতে পারে, হেদায়ত দান করে দিতে পারে। এই জন্য আদবের সহিত, এখলাসের সহিত দিলটাকে একেবারে পরিষ্কার করে কথাগুলি দিলের কান লাগায়া শুনেন, আমলের নিয়তে শুনেন। কিয়ামতের মাঠে বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু দুনিয়ার জমিনে তোমারে ছাড়া চলতে পারি নাই গো, তোমারে ছাড়া আমি কোনোদিন বড় বড় হোটেলেও ঢুকি নাই, চাইনিজে ঢুকছি, বাবার টাকা তোমার পিছনে খরচ করেছি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই একটা নেকির কারণে আল্লাহ আমারে জাহান্নামি করে দিবে। তোমার তো নেকি আছে, একটা নেকি দাম, নেকি আপনারা দিবে কিয়ামতের মাঠে। তাহলে এখানে যে বৈশা রয়েছেন, আমল নামায় নেকি লেখা হইতেছে কিনা, ইয়াকিন আর বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। পৃথিবীটা কি তাকার জায়গা, আপনারা কি মনে করেন? থাকবেন সবাই? অতীতে কেউ থাকতে পারছে? বর্তমানেও? ভবিষ্যতে? কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশি কন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশি কন, যাওয়া লাগবে কিনা। আমরার বাপ সাহেবে বোঝা যায় আমরা যাব না, কিন্তু আমরা যেতেছি, যাইতেছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে যাইতেছি, ঠিক কিনা? আমরা বলি যাব না কিন্তু আমরা যাচ্ছি। আপনি যাওয়ার লাগতো না, আপনি এখানে বসে রয়েছেন না, কিন্তু আপনার হায়াতের গাড়ি কিন্তু যাইতেছে, কথা কন না? হায়াতের গাড়ি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে নিয়ে যাচ্ছে কবরের দিকে। এখানে বসা অবস্থায় কিন্তু আপনার গাড়ি কিন্তু চলতেছে না, গাড়ি থামছে, এটার কোনো স্টেশন নাই, এটা যেখানে গিয়া দাঁড়াইবো এখানে আপনার সাথে আজরাইলে সাক্ষাৎ করব, বুঝতে পারছেন? এই জন্য দিলটা নরম কইরা বসেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? আমি পারবো? আমাদের এই বক্তা জগতে কত বক্তা ওয়াজ কইরা বাসা পর্যন্ত পৌঁছতে পারে নাই, রাস্তায় শেষ, বহু বক্তা ওয়াজ করে বাসার যাবে, অ্যাক্সিডেন্টে শেষ। এজন্য দিল নরম করে বসেন। এ ভাই যেই কথাগুলি বলতেছিলাম, কিয়ামতের মাঠে আপনারে কেউ একটা নেকি দিবে না, এই জন্য নেকির উপার্জন করার রাস্তা হলো দুনিয়া। দুনিয়ার থেকে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, নেকির দরজা বন্ধ হয়ে যাবে রে, আর কোনদিন আপনার আমল নামায় নেকি লিখা হবে না। এই জন্য দুনিয়ার যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, এটার যেই ফজিলত, এর কবরে বৈশা বৈশা যদি হাজার হাজার বছর সুবহানাল্লাহ পড়ে, দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। এই সুবহানাল্লাহর বড় দাম। কিন্তু কবরে যদি কেউ হাজার হাজার বছর পরে, ওইটার কোনো দাম নাই। এই জন্য নেকি উপার্জন করার জায়গা হলো দুনিয়া, কিন্তু আমরা দুনিয়াটারে মূল্যায়ন করি না। এ যুবক ভাই দিলের কান লাগায়া শুনেন, যৌবন কদিন থাকবো? এখন আপনি যুবক, আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখবেন আপনার দিন তো দিন চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, চামড়া কিন্তু ঢিল হয়ে যাচ্ছে, চোখের জ্যোতি কিন্তু কমে যাচ্ছে, চুলগুলি সাদা হয়ে যাচ্ছে,
দাঁতের শক্তি কমে যাচ্ছে। আরে যুবক ভাই, এগুলা তোমার সিগনাল, এখনো কি তোমার দিল নরম হয় না গো? আল্লাহ বলেন, বান্দারে কিয়ামতের মাঠে একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না, সুতরাং দুনিয়ার জমিনে নেকি উপার্জন কর, নাইলে উপায় নাই। কিয়ামতের মাঠে যুবক ভাইদের কাছে, বন্ধু বান্ধবের কাছে দৌড়াইবে, আরে দোস্ত নিজে না খাইয়া অনেক সময় তরে লইয়া খাইছি, একটা নেকি দে রে, আজকে একটা নেকি দিলে এটার উসিলায় আমি জান্নাতে চলে যেতে পারি। বন্ধু অস্বীকার করবে আমার দুনিয়ার জমিনে কুন্দু বন্ধু বান্ধব ছিল না। আপনারা ভাবতে পারেন হুজুর মনে হয় চিনবে না, না ভালো করে চিনবে, ভালো করে চিনবে, লোকটা আমার বন্ধু ছিল, সবগুলি আল্লাহ চোখের সামনে বাসায় দিবে, কিন্তু স্বীকার করবে না। কারণ আমি যদি তারে বন্ধু বলে পরিচয় দেই রে, একটা নেকি যদি আমার কাছ থেকে নিয়ে যায়, আবার আমি মুসিবতে পড়ে গেলে কার কাছে একটা নেকির জন্য দাঁড়াইব? আরে যুবক ভাই, তারপরে দৌড়াইতে দৌড়াইতে আবার লোকটা তার আত্মীয়দের কাছে চলে যাবে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজনরা অস্বীকার করবে আমি তোমাকে চিনি না, শুধু একটা নেকির বয়ে চিনার পরেও লোকটাকে অস্বীকার করবে। দিল না আত্মীয় স্বজন, এবার বন্দার সাক্ষাৎ হয়ে যাবে তার বউয়ের সাথে, ওয়াইফের সঙ্গে, স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে, এবার আনন্দে বুকটা পড়ে যাবে, গোটা কিয়ামতের মাঠ দৌড়াইলাম, কেউ একটা নেকি দিল না। ওই যে আমার স্ত্রীর আমি দেখতে পাইলাম, নিশ্চয় আমার স্ত্রী আমারে ফিরাইয়া দিবে না। একটা দরমাইরা নিজের বিবির কাছে গিয়া বলবে, প্রাণের বিবিরে, দুনিয়ার জমিনে তোমার একটা মুস্কি হাসির জন্য আমি জীবনটাকে বিসর্জন দিয়েছি, মাতার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে তোমার মুখে খাবার তুলে দিয়েছি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার মা আর বাবাকে কুড়ে গড়ে রেখে তোমারে লইয়া কোম্পানিগঞ্জ দেবীদ্বার অথবা কুমিল্লাতে বিল্ডিং এ থাকছি, আমার মা বাবার গ্রামের কুরের গরের বাড়িতে রাইকা তোমার লই আমি রাজপ্রসাদে থাকছি তোমার সুখের জন্য। তুমি যদি অভিমান করতাম, তোমার অভিমান দেখলে আমি তোমার জন্য যা করার তাই করতাম। এ বিবি, যখন তুমি 20,000 টাকার শাড়ি চাইতা আমি দিতাম, আজকে আমি তোমার স্বামী, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের মধ্যে পড়ে গেছি গো স্ত্রী, এই একটা নেকি দাও না আমি আল্লাহর তরি জান্নাতে চলে যাই। বাইরে স্ত্রী তার স্বামীরে ভালো করে চিনবে, ভালো করে চিনবে, কিন্তু পরিচয় গোপন রাখবে, ডাক দিয়া বলবে না আমার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, আমার দুনিয়াতে বিয়াই হয় নাই, আমার স্বামী আসবে কোথা থেকে? অত সব ভালো করে চিনবে, পরিচয় দিবে না, পরিচয় যদি দিতে যাই আমার কাছে নেকি চাইবে গো, আর আমি যদি একটা নেকি দিয়ে দেই তাহলে আমি একটা নেকির জন্য আবার কার দ্বারে গিয়া দাঁড়াইব? কাছে গেছে না দূরে গেছে, একেবারে কাছে চলে আসছে। বাবারে দেখার পরে এবার সন্তান মনের মধ্যে বড় আনন্দ, সবাই ফিরাইয়া দিল, মা বাবা কোনোদিন ফিরাইয়া দিতে পারে না, দৌড়াইয়া বাবার কাছে গিয়া বলে, আরে বাবা, দুনিয়ার জমিনে আমাদের জন্য মাতার গাম পায়ে ফালাইয়া সারা দিন পরিশ্রম করে রোজগার করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছিলা, লেখা পড়ার কোর্স দিয়েছিলা, আমাদের সুখের জন্য নিজের জীবন যৌবন শেষ করে দিলা,
আজকে তোমার সন্তান এই একটা নেকির জন্য বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম দাও না গো এই একটা নেকি যদি তুমি দিয়ে দাও আমার আল্লাহ আমারে জান্নাত দান করে দিবে মাগো আমি বড় আশা কইরা তোমার সামনে দাঁড়াইছি আমারা বিশ্বাস সবাই ফিরায়া দিলেও কিয়ামতের কঠিন ময়দানে তুমি ফিরায়া দিবা না কারণ একটা মশায় যদি রাতে কামড় দিছে মাগো তোমার কিন্তু সারা রাত ঘুম হয় নাই আমি প্রস্রাব করে দিলে তুমি সারা রাত ঘুমাও নাই ও মা এত মহব্বত আর এত ভালোবাসা সন্তানের জন্য নিজের জীবনটাকেও বিসর্জন দিতে বাধ্য ও মা তোমার আদরের সন্তান এই একটা নেকির জন্য আজকে কিয়ামতের কঠিন ময়দানে বড় বিপদে পড়ে গেছি গো মা দাও না একটা নেকি যদি দাও আমি আল্লাহর তরি জান্নাতে যাব একটা নেকির জন্য আমার আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিয়েছে এবার বড় আশা সবাই ফিরাইয়া দিল মা ফিরাইয়া দিবে না এ ভাই এই মা ভালো করে তার সন্তানদের চিনবে গো ভালো করে চিনবে ভালো করে চিনবে কিন্তু মা তখন পরিচয় দিবে না পরিচয় দিবে না বলবে আমার সন্তান ছিল না দুনিয়াতে আমার বিয়েই হয় নাই সন্তান কোথায় বাবা দূর হয়ে যা আমার কোনো সন্তান নাই আমার কোনো সন্তান নাই আমি আপনাদের কাছে জানতে চাই কত বড় মুসিবতের মধ্যে পড়লে কত বড় বিপদে পড়লে মা তার সন্তানকে অস্বীকার করে দেয় এ যুবক ভাই জুড়ে বলেন কত বড় মুসিবতে পড়লে সাধারণ মুসিবতে কথা কয় না মা তার সন্তানকে পরিচয় দিবে না বুঝে নেন কিয়ামতের মাটিটা কত ভয়ঙ্কর মা কিয়ামতের মাঠে কত মুসিবত আসবে এত বড় মুসিবত সামনে রাইখা আমরা আনন্দ ফুর্তি করতেছি এ ভাই এই করুণার থেকে কি তোমাদের কোনো শিক্ষা হলো না এখন এই আলোচনা করতে গেলে আমাদের সুবিধা বর্তমান বিজ্ঞান বর্তমান প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিয়েছে আলোচনা করতে আগে আমরা বললে মানুষ বিশ্বাস করতে কষ্ট হতো মা তার সন্তানকে আবার অস্বীকার করে কেমনে বাবা তার সন্তানকে অস্বীকার করে কেমনে আল্লাহ এই করুণা নামক ভাইরাস দিয়া বাস্তবে আমাদেরকে দেখাইয়া দিছে ঠিক কিনা এই সন্তানের করুণা হইছে সন্তানের ভাইরাস মা অন্য ঘর থেকে সন্তান রে খাবার দেয় কাছে যায় না বাবা কাছে যায় না ভাই কাছে যায় না বোন কাছে যায় না আল্লাহ দেখায়া দিল এটা তো কিয়ামতের মাঠ না রে দুনিয়ার একটা ভাইরাসের বয়ে মা তার সন্তানের কাছে যায় না বাবা তার সন্তানের কাছে যায় না ঠিক কিনা তাহলে আবার আসুন বন্দা এখন দিশে হারা কোথাও একটা নেকি পাইল না অবস্থা এমন খারাপ চেহারাটা মলিন এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর গড়ে এবার কোথাও একটা নেকি পাইল না দৌড়াইয়া কিয়ামতের মাঠ ধরলো কোনো কাম হলো না আল্লাহর সামনে গিয়া বন্দা দাঁড়ায় আছে এবার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে ও বন্দা বল নেকি পাইছতনি বন্দা কথা বলে না এ পাইছতনি নেকি বন্দা ডাক দিয়া বলে মালিক কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখলাম গো আমার একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো না আমাকে অস্বীকার করলো দুঃখ নাই আপন বিবি আমারে অস্বীকার করলো দুঃখ নাই সন্তানগুলা অস্বীকার করলো দুঃখ নাই কিন্তু আমার মা বাবা পর্যন্ত অস্বীকার করলো আমি কোথায় যাই কার কাছে যাই আমি একটা নেকির জন্য আজকে চিরস্থায়ী জাহান্নামী হব বন্দা আবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আছে আমার মালিক ডাক দিয়ে বলে বন্দা রে আবন্না আমি জানতাম
কিয়ামতের মাঠে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। বন্ধু আমি ভালো করে জানতাম, কিন্তু তারপরে তোরে কিয়ামতের মাঠে কেন পাঠাইলাম জানাস নেই। বলে না বান্দারে, যেই বন্ধু বান্ধবের জন্য তুই আমি আল্লাহরে ভুইলা আসিলি, যা আজকে বন্ধু বান্ধবের কাছে পাঠাইলাম, দেখ তোর বন্ধু বান্ধব তোর একটা নেকি দিয়া সাহায্য করেনি। যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য আমি আল্লাহর কথা তো স্মরণ ছিল না, আরে দোস্ত আল্লাহ বলেন বান্দা, যেই মা বাবার জন্য আমি আল্লাহরে ভুইলা ছিলি, আজকে তাদের কাছে তোরে পাঠাইলাম, দেখ আজকে তোরে একটা নেকি কেউ দেয়নি। সরজমিনে তোরে পাঠাইয়া প্রমাণ করে দিলাম, একটা নেকি দি আজকে কঠিন মুসিবতে কেউ সাহায্য করবে না। আরে বান্দা শুন আমার নাম রাহি, আমার নাম রাহিম। বান্দারে ওই দিন তুই দুনিয়ার জমিনে টেলিভিশন বাদ দিয়া, খেলাধুলা বাদ দিয়া, ফেসবুক বাদ দিয়া, সোশ্যাল মিডিয়া বাদ দিয়া সুনাওয়াল্লাহ মাহফিলে গরমের প্রচন্ড গরমের সময় ওই গরমের ভিতরে কোরআন হাদিসের কথাগুলি শোনার জন্য তুই মৌমাছির মতো বসাছিলি। আমি আল্লাহ কিন্তু সেদিন তোরে দেখেছিলাম, তুই প্রচন্ড গরমের মধ্যে ধৈর্য নিয়ার কথাগুলি শ্রবণ করেছিলি। বান্দারে আজকে আমি আল্লাহ তোরে মায়া দয়া কইরা আজকে একটা নেকি তোর আমল নামায় ঢুকাইয়া চিরস্থায়ী তোরে জান্নাত করে দিলাম। এ সুরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ সুরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কত মায়া দয়া দেখছনি, প্রচন্ড গরমের ভিতরে পয়সা আল্লাহকে রাজি খুশি করার জন্য বৈশা চিলির বান্দা, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছিল, এটারে জরিয়া করে তোরে নাজাতের ফয়সালা করে দিলাম। এ ভাই এই কিয়ামতের মাঠ ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো উপকারে আসবে না। বাইরে ওই কঠিন মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহর জন্য আমাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? এ আছেনি? কয় ঘন্টা, কয় ঘন্টা রাইতে দিনে, কয় ঘন্টা? 24 ঘন্টা রাইতে দিনে। আমার আল্লাহ কিন্তু বলে নাই বন্দা 24 ঘন্টা আমারে সময় দে, বলছে আল্লাহ বলেন 24 ঘন্টার ভিতরে তুই 1 ঘন্টা সময় আমি আল্লাহরে দে, এর বিনিময়ে তোরে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় দুনিয়ারে দিছি।